আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, পরবর্তী বাজারে চলে আসলাম। আর এই বাজারে বিভিন্ন প্রকারের মাছ বেচা কিনা, বড় বড় সাইজের, এই যে ইলিশ আছে, বড় বড় সাইজের, বড় বড় সাইজের ইলিশ আছে। ইলিশ কত করে ভাইয়া? বড় বড় সাইজের তেলাপিয়া মাছ, বড় বড় মাছ আছে এই বাজারে। যে তেলাপিয়া মাছ 120 টাকা করে, আর এই ইলিশ 400 টাকা করে, ইলিশ 400 টাকা করে। আর তো চলুন, ওই বিষয়ে যাওয়া যাক, দেখা যাবে ইনশাল্লাহ। ওই বিষয়ে বা লোক আছে, লোকে যদি দেখা যাবে ইনশাল্লাহ কীরকম মাছ দেখা যায়। দেখেন বড় বড় সাইজের মাছ আছে। এই যে বন্ধুরা, একটা মৌসুম মাছ, প্রচুর মাছ এই বাজারে, বড় বড় সাইজের, বিশেষ করে নদীর পাঙ্গাস আছে, বড় সাইজের নদীর পাঙ্গাস আছে। এই যে বন্ধুরা দেখেন, বড় বড় সাইজের নদীর, পাবদা মাছ কত করে গেছেন? পাবদা কত করে? 400 টাকা করে। 400 বন্ধুরা, পাবদা মাছ 400 টাকা করে বিক্রি করতেছে। এই নতুল্লাবাস বাজারে প্রচুর মাছ আসে বিভিন্ন জায়গা থেকে, আর এটা হলো পাইকারি বাজার। আপনারা আশা করি সকলে মাছ কেনার জন্য এই বাজারে আসতে পারেন। বিভিন্ন রকমের মাছ বেচা কেনা চলে, ছোট বড় সব ধরনের মাছ আছে। আর এই মাছ হলো আমাদের এই কীর্তনকালা নদীর মাছ, তেঁতুলিয়া নদীর মাছ। তো চলুন, পরবর্তী ওখানে মাছ আরও বিক্রি করতেছে, সেখানে যাওয়া যাবে। এই যে বড় সাইজের সব মাছ আছে। ওখানে আছে কালী বৌস মাছ আছে, চলুন ওই সাইডে দেখা যাক, বিভিন্ন রকমের মাছ দেখা যায়। বিক্রি করতেছে যে কাতল মাছ আছে, বড় বড় সাইজের কাতল মাছ, এই হলো সেই আইরি মাছ, আইরি মাছের বাচ্চা। ওই সাইডে বড় বড় গলদা চিংড়ি মাছ দেখা যায়, একদম জীবিত আছে। এই যে, এই যে বন্ধুরা, বড় সাইজের গলদা চিংড়ি দেখেন বন্ধুরা, এখনো কিন্তু জীবিত আছে চিংড়িগুলো, বড় বড় ঠ্যাং দেখতেছেন। এই যে মামা, কত করে চিংড়ি? তুমি কইতে পারো না, একদম জীবিত আছে। একটা বিষয়, শীতের দিনে সবচেয়ে ডগরি মাছটা কিন্তু মজার মাছ। এই যে দেখেন ডগরি মাছ,
Burada çimdik nasıl olsun? Çimdik. আশা করি সবচেয়ে আমাদের এই চিংড়ি মাছটি দেখতে খুব ভালো লেগেছে আজকে বেকার কি রকম এই চিংড়ি মাছটি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে বাজারে প্রচুর মাছ দেখে খুব ভালো লাগলো এই দেখেন সাদাই রেখেছে চলুন এই যে আমাদের দেশি কই মাছ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ